শ্বশুরবাড়ি থেকে আসা 20 জন মানুষের জন্য আজকের আয়োজন। শাশুড়িমা বাড়ি থেকে এসেছে, সে কি কি নিয়ে আসলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। খুবই ব্যস্তময় আজকে সারাদিন, শাশুড়িমা এসেছে বাড়ি থেকে, নিয়ে এসেছে ডাব, গত রমজানের আগেও এভাবে সবকিছু নিয়ে এসেছিল। তো তার গাছের কিছু পেঁপে নিয়ে এসেছে, সাথে আছে অনেকগুলো দুধ। তো আমার বর বস্তাগুলো এভাবেই ঢেলে দেখাচ্ছে, একটু এলোমেলোভাবে ভিডিওটি শেয়ার করতেছি, যেহেতু অনেক কিছু এগুলো একদম গোছিয়ে দেখানো সম্ভব না। তো এখানে শাশুড়িমা না, শুধু আমার মাও পাঠিয়েছে, এখানে আমার মাও পাকা কলা, তারপরে মানকচু, তেজপাতা, তারপরে হলো কাঁচা কলই, এ জাতীয় এভরিথিং, আর অনেক কিছু, সব কিছু মুখে আর কি বলে বোঝাতে পারতেছি না। এখানে অনেক কিছু ছিল, এই লাউটা যতটা ছোট দেখাচ্ছে এতটা ছোট নয়, এটা অনেক বড়, আমার খালা শাশুড়ি দিয়েছে। আর এখানে আছে অনেকগুলো চালদা, আমি যেহেতু অনেক টক খেতে পারি সেজন্য চালদা। তারা আরও নিয়ে এসেছে এখানে রসমালাই, এটা আমার খুবই পছন্দের, বরিশালের এই রসমালাইটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই রসমালাইগুলোতে মিষ্টি একদমই কম। তো ওগুলো খাওয়ার পরে এই যে একটু নুডলস করে নিয়েছি, এগুলো বাচ্চাদের খাওয়াবো, প্লাস আমিও একটু খাবো। তো এই নুডলসটা আমার ঘরে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে বলেই এই নুডলসটা করা। তো প্রথমেই নুডলসটা করে নিচ্ছি, আর মেহমান আসবে সবাই সন্ধ্যার পরে, তো সকালবেলা আমি ঝটপটভাবে এটা করে নিলাম। আর বোনও আছে, বোনকে বলেছি আজকের কাজে আমাকে একটু হেল্প করবে। তো বাসায় যেহেতু অনেক মেহমান আসবে, গ্লাসের সংখ্যা খুবই কম, ভেঙে ভেঙে গ্লাস একদম নেই বললেই চলে। তো সেজন্য আরও কিছু গ্লাস নিয়ে এসেছে আমার বর। আর আমার গ্যাসের চুলা যেহেতু দুইটা, মানে দুইটা চুলা, এতে রান্না করতে এত মানুষের অনেক কষ্ট হয়ে যাবে, সেজন্য একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসলো। তো এরপর আমরা ডাব কেটে খেলাম, তারপর চলে আসলাম রান্নাবান্নায়। বনু এ কাজে আমাকে অনেক হেল্প করেছে, এখানে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কাটা, সব কিছু হলো এই কাটাবাটায় বনু অনেক হেল্প করেছে। তো এখনও হলো চিংড়ি মাছটা কেটে নিচ্ছে, আর আজকে লাউটাও হলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। লাউ যদিও ভিডিওতে ছোট দেখাচ্ছে, লাউটা কিন্তু বিশাল বড়। যাই হোক, এই যে বোনো চিংড়ি মাছগুলো কেটে নিল, চিংড়ি মাছটা ভুনা হবে। তো এখানে যে মুরগির পাগুলো ছিল, বেশ অনেকগুলো মুরগি, সেজন্য এই পাগুলো আলাদাভাবে আমি ভুনা করে নিচ্ছি দুপুরে আমাদের খাওয়ার জন্য। তো এখানে আমি কিছু মাংস অ্যাড করে নিয়েছিলাম, কারণ শুধু পা খেতে ভালো লাগবে না। আর মুরগির যে চামড়াগুলো, ওগুলো দোকান থেকে নিয়ে আসা হয়নি, ওগুলো দোকানে ফেলে দিয়ে আসা হয়েছে। এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছে আগে ভাগে রান্না করলে, যখন মেহমান আসবে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে তখন আর কাজ হবে না রাতের বেলা, সেই জন্য আমি দুপুরেই সব রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি, এতে করে সন্ধ্যার পর যখন তারা আসবে রাতের বেলা একটু গরম করে দিলেই হয়ে যাবে। সেজন্য গরুর মাংস এক চুলোতে দিলাম, আর এক চুলোতে এখন মুরগির মাংসটা বসাবো, যেহেতু অনেক মাংস এটা তেলে ভাজবো না, জাস্ট কষিয়ে রান্না করব। আর অনেক মাংস হলে কিন্তু রান্না করতে সময় কম লাগে, মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো পাশের চুলোয় গরুর মাংস দিয়ে গরুর মাংসের ভিতরে একটু আলু দিব, আর মুরগির মাংসটা জাস্ট কষিয়ে দমে করব। এখানে আমাদের দুপুরে খাওয়ার জন্য সেই লাউয়ের ছোলা ভাজি করব। তো বনু চিংড়ি মাছটা এইভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছে একদম খোসা সহ, কারণ এখন সময় কম। আর এইভাবে একটু পেঁয়াজ দিয়ে, তারপর হলুদের গুঁড়ো দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে আলুর ছোলা সহ লাউয়ের ছোলা ভাজি হচ্ছে। শাশুড়িমা বলছিল যে লাউয়ের ছোলা ভাজি খেতে এভাবে খুব ভালো লাগে, সেজন্য এভাবেই করে নিচ্ছে, একটু তেজপাতা দিয়েছিলাম। এদিকে মুরগির পা একদম হয়ে গেছে, আর লাউয়ের ছোলা ভাজি যখন অর্ধেকটা হয়ে গেছে সে পর্যায়ে বনু হলো কিছু বোম্বাই মরিচ কুচি দিচ্ছে, এতে করে স্মেল খুব ভালো আসবে। আর খেতেও দারুণ ছিল এই ভাজিটা। ওপাশে হলো কারেন্টের চুলায় এই যে চিংড়ি মাছ বসিয়ে নিচ্ছি, মানে চিংড়ি মাছ না, সরি, এটা লাউ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো রান্নাগুলো চুলায় রেখে আমরা দুপুরের খাবার খেতে চলে আসলাম, এই যে লাউয়ের ছোলা ভাজি আর মুরগির পা মাংস, এগুলো দিয়ে দুপুরে খাবার খাওয়ার পরে আবারও রান্নাগুলো স্টার্ট দিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ ভুনাটা করে নিচ্ছে, আর চিংড়ি মাছ ভুনায় হালকা একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য কিছু আদা রসুনের পেস্ট এবং টমেটো দিয়ে এটা ভুনা হবে। আর তেজপাতা ছাড়া আমার তো চলেই না, সেই জন্য তেজপাতাও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিব। তা আমি একটু এলোমেলোভাবে শেয়ার করতেছি, যেহেতু একদম আমার যে ইলেকট্রিক যে চুলোটা সেটা আমি রান্নাঘরে সেটেল করতে পারতেছিলাম না, কারণ লাইন নেই, সেই জন্য আমাকে খাওয়ার যে ডাইনিং রুমটা সেই রুমেই করে নিয়েছি। রান্নাগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছি, এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম, কারণ অনেক কাজ ছিল, ভিডিও করা করতে যে পেরেছি এতটুকু সেইটাই বেশি, বনু না থাকলে এটুকু সম্ভব ছিল না। যাই হোক, এদিকে লাউ রান্না, গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা সব রান্নাই কমপ্লিট করে নিয়েছি। এইবার মেহমান আসলে শুধু তাদের সঙ্গে আড্ডা এবং নাস্তা দিব, এটাই। মানে মেহমান আসার আগে, অনেক আগে যদি কাজগুলো কমপ্লিট করা থাকে তাহলে তারা আসলে একটু গল্প গুজবে কাটিয়ে দেওয়া যায়। তো সব রান্নাগুলোই করে নিয়েছিলাম, শুধু ভাত রান্না করিনি, এটা সন্ধ্যার পর বসিয়ে দিয়েছি। আর এদিকে চা হচ্ছে রং চা অলরেডি, এখন বাসায় মেহমান চলে এসেছে, এখন তাদেরকে চা নাস্তা দেওয়ার পালা। তো এরপর আর ভিডিও করা সম্ভব নয় তাদের সামনে। তো এই ছিল আজকের শেয়ারিং, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।